বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি শম্পা চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আমার চ্যানেলের নাম হচ্ছে শম্পা অ্যান্ড ডোনাটস লাইফ। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব প্লিজ করে দাও, আর আমার পরিবারে তোমরা যোগদান করো আমার সাথে। আমি তোমাদের সাথে কিছু সময় কাটাতে চাই, একা একা থাকি ভালো লাগে না, তাই তোমাদের সাথে সব রকম কথা শেয়ার করতে চাই, সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকের ভিডিওটা হচ্ছে মেয়ের মেকআপ বক্স নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা যারা দেখেছো, আমি আমার মেকআপ বক্সে কী কী আছে সেগুলো দেখিয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে আমার মেয়ের মেকআপ বক্স। তো চলো দেখিয়ে দেবো আমার মেয়ের মেকআপ বক্সে কী কী আছে। কিন্তু তার আগে আমার মেয়ের সাথে তোমাদেরকে একটুখানি আলাপ করে দিই। কালকে যখন ভিডিওটা করছি, একটা ভিডিও করেছিলাম, তখন ও ঘুমাচ্ছিল। তোমাদেরকে নিশ্চয়ই যারা যারা দেখেছো দেখিয়েছি ও ঘুমাচ্ছে, কিন্তু আজকে জেগে আছে, তাই আজকে তোমাদের সাথে ওর একটুখানি দেখা করিয়ে দিই। মাম্মা মাম্মা, সবাইকে হ্যালো বলে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, একটু ফ্লাইং কিস দিয়ে দাও তো, সবাইকে একটু ফ্লাইং কিস দিয়ে দাও। ক্যামেরার দিকে তাকাও, ফ্লাইং কিস দাও, দাও দাও। সবাই তাকিয়ে আছে তোমার দিকে, দাও দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেস করতে হবে না। ও এখন মানে ভিডিওটা বানাচ্ছি তো ওখানে একটা রেড বাটন যেহেতু থাকে, ওটা দেখে ওর ভালো লাগে, ওটাকে প্রেস করতে হয়। যখনই আমাকে কেউ কল করে, ধরো আমার মা আমাকে কল করলো, তো রেড বাটনটা থাকে কল এন্ড করার, ও ওই বাটনটাকে দেখে বারবার ক্লিক করতে হবে, মানে ওটাকে প্রেস করবে, মানে ফোনটাকে কেটে দেবে। সেটা তো আর ও বোঝে না ফোন কেটে দেওয়াটা কী জিনিস, কিন্তু ওটাকে ক্লিক করে মানে মানে বারবার ওটাকে চাপতে যাবে, রেড বাটনটা যেহেতু পায়। আর তো আমাকে নাড়াচ্ছে, দেখো আচ্ছা না, একটু একটু তাতা কয়ে দাও, সবাইকে একটু তাতা কয়ে দাও। হ্যাঁ, একটু ফ্লাইং কিস দিয়ে দাও, এনম করে দিয়ে দাও, দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমায় না ওখানে দাও, ক্যামেরায় করে দাও, একটু ফ্লাইং কিস দিয়ে দাও, দাও দাও। আজকে তোমার মেকআপ বক্স দেখাবো আমি সবাইকে, চলো তাহলে এখন দেখা যাক ডোনার মেকআপ বক্সে কি কি আছে। হ্যাঁ চলো চলো দেখে নেওয়া যাক ডোনার মেকআপ বক্সে কি কি আছে। এটা হচ্ছে ডোনার মেকআপ বক্স, আমার বক্সের থেকেও বড় বক্স, বড় বক্সটা, ঠিক আছে। এটা যখন হয়েছিল তখন আমি এই বক্সটা কিনেছিলাম, ওর জিনিসপত্র রাখবো বলে, ওর সব কিছু জিনিস রাখবো বলে। চলো দেখে নেওয়া যাক কী কী আছে এই বক্সটার মধ্যে। ফার্স্টে ডোনার পাউডারের বক্স, খুব কিউট। এটা আমি কিনেছিলাম বড়বাজার থেকে, বড়বাজার গেছিলাম তখন আমি এটা কিনে এনেছিলাম ডোনার জন্য। ওর খুব প্রিয় এটা, ও দেখলে পরেই নিতে চায়, কিন্তু আমি দিই না, খুলে কী করবে, চারিদিকে পাউডারগুলোকে ছড়িয়ে দেবে এই জন্য। তারপরে দেখা যাক ডোনার ফেস ক্রিম, ডোনা এই ক্রিমটা ইউজ করে, এই ক্রিমটা ইউজ করাই আমি ফেসে। তারপরে এইগুলো ডোনার পাউডার, সব কিছু ওকে হিমালয়ার প্রোডাক্টই আমি ইউজ করাই সচরাচর, অন্য জনসন্স বেবি ইউজ করাই না। বডি লোশন ডোনা এটা, এই বডি লোশনটা ইউজ করে, এটা শীতকালে মাখাই, এখন গরম পড়েছে বলে এটা মাখাই না, আমি শীতকালে মাখাই এই বডি লোশনটাকে। তারপরে আছে ডোনার একটা সাবান, এই দেখো এটাও হিমালয়ার, স্মেল এত সুন্দর কি বলবো। আমার মনে হয় আমাদের বড়দের প্রোডাক্টের থেকে বাচ্চাদের প্রোডাক্ট যেন বেশি মানে সুন্দর, বাচ্চাদের প্রোডাক্টের সব কিছু স্মেল খুব সুন্দর। তারপরে ডোনার হচ্ছে এটা সাবান রাখার বক্স, এতে একটা সাবান আছে, এই দেখো পড়ে যাচ্ছিল, একটা সাবান আছে গোটা, এটা একটা ডোনা ইউজ করে,
তারপরে হচ্ছে ডোনার গ্রাই পাউডার, মেকআপ বক্সের মধ্যে ওষুধ ঢুকে গেছে, গ্রাই পাউডার কি করবো, রেখে দিয়েছিলাম গ্রাই পাউডারটা। ওকে মাঝে মধ্যে খাওয়াই, খুব একটা খাওয়াই না এখন, আগে খাওয়াতাম। এটা ডোনার হচ্ছে শ্যাম্পু, ডোনা এই শ্যাম্পুটা ইউজ করে। ডোনা আমার দাঁড়িয়ে দেখছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এরপরে হচ্ছে ডোনার অলিভ অয়েল, এই অলিভ অয়েলটা ডোনাকে আমি মাখাতাম আগে, ওর একটু পায়ের কাছে কালো হয়ে গেছিলো তখন মাখাতাম, এখনও মাখাই না, আমিও মাঝে মাঝে মেখে ফেলি। দেখো আরও একটা ওষুধ ঢুকে গেছে, ডোনার সিরাপ, মেকআপ বক্সে ওষুধ ঢুকে গেছে, কী করবো, ওর ওষুধের বক্সটার মধ্যে জায়গা নেই, ছোটো ওষুধের বক্স তো, ওই জন্য এটার মধ্যে রেখেছি, এটা বড্ড বড়ো ওই জন্য। একটা স্যানিটাইজারের বোতলও এখানে রেখে দিয়েছি, বাইরে রাখবো কোথায় ও কী করবে, ওই জন্য ওর মধ্যে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে কাজল ডোনা, এটা ডোনা যখন হয়েছিল আমার বাবা ওকে এনে দিয়েছিল এই কাজল ডোনাটা, এটার মধ্যে করে কাজল ওই বলে না কাজল পেরে নিয়ে, তারপরে মানে পেরে মানে ওই প্রদীপের শিখা দিয়ে পেরে তাপ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে করে কাজলটা তৈরি করে, তো তখন এই কাজলটা তৈরি করেছিলাম, কাজল তোরা কাজল তৈরি করে ওকে পড়াতাম, এখন আর পড়াই না, এখন এই কাজলগুলো ইউজ করে দেখাচ্ছি, এই এই কাজলগুলো ওকে তো চোখে পড়াই না আমি, ওকে জাস্ট টিপ পড়াই ব্যাস আর কিছু। এরপরে হচ্ছে ডোনার দুটো হেয়ার ব্রাশ, এটা এই হেয়ার ব্রাশটা দিয়ে ওকে হেয়ারটা ব্রাশ করাই, আর এই ব্রাশটা দিয়ে ছোটোবেলায় আগে ব্রাশ করাতাম, বাট এখন ওকে এটা দিয়ে শ্যাম্পু করাই, এটা খুব সফট ব্রাশ, এটা শ্যাম্পুরই ব্রাশ, এটা তোমার ছোটোবেলায় ও মাথাটা নরম, তো সব বাচ্চারই মাথা নরম থাকে, তখন এটা দিয়ে ওকে ব্রাশ মানে চুলটা আছড়ে দিতাম এটা দিয়ে। এই দুটো আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম, যখন আমার ডোনা হয়েছিলো আমি বাড়ি এসেছিলাম হসপিটাল থেকে, তারপরে এটা অর্ডার করেছিলাম ফার্স্ট ক্রাই। এটা হচ্ছে ডোনার নেল কাটার, ডোনাকে এটা দিয়ে আমি নেলগুলোকে কেটে দিই যখন ওর নখগুলো বড় হয়ে যায় তখন, আর কিচ্ছু নেই খালি। এই ছিল ডোনার মেকআপ বক্সে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, অবশ্যই জানাবে। আর ডোনাকে দেখো দাঁড়িয়ে আছে কিরকম খাটের কাছে, বন্ধুরা ও এখন টাটা আর করবে না, ও এখন খাটে উঠবে, ওর এই প্রোডাক্টগুলো সব ও এখন ধরে মানে কি করবে ওই জানে, বুঝতেই পারছো তো। বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আমার ডোনার মেকআপ বক্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ওকে আমি কী কী ইউজ করাই, ও কী কী ইউজ করে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করো আমার চ্যানেলে, তোমরা আমার পরিবারে যোগদান করো, আমার পরিবারটাকে আরও বড় করো, আমি চাই তোমাদের সাথে সব রকম কথা শেয়ার করতে। তো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো থাকবে সুস্থ থাকবে, তোমাদের সুস্থতা কামনা করি, টাটা বন্ধুরা।